নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরা সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য নিয়ে আলোচনা করছি। আমরা আগে তিনটি উপপাদ্য নিয়ে আলোচনা করেছি, আজকে আমাদের চতুর্থ উপপাদ্য। সেটা হলো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি থেকে বিপরীত বাহু তিনটির উপর যদি লম্ব অঙ্কন করা যায় তাহলে সেই লম্ব তিনটি সমবিন্দু হয়। আবার বলছি, একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে, তোমরা জানো, সেই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করা যায় সেই লম্ব তিনটি সমবিন্দু হয়। তো আমরা প্রথমে আগে যে কোনো ত্রিভুজ নিচ্ছি বোঝানোর জন্য। একটা যে কোনো ত্রিভুজ আমরা এখানে নিলাম। এইবার এই ত্রিভুজটার নাম দিয়ে দিচ্ছি এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজটি থেকে ত্রিভুজটির তিনটে শীর্ষবিন্দু আমরা পাচ্ছি এবিসি। এই বিন্দু থেকে আমরা বিপরীত বাহুর উপর লম্ব আঁকছি। এ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব হচ্ছে কিভাবে আঁকতে হয়, এ বিন্দু থেকে আটা বসিয়ে একটা চাপ নিতে হয়। এবার এখান থেকে একটা চাপ আর সেই একই মাপ নিয়ে চাপ নিতে হয়। তাহলে এটা যদি যুক্ত আমরা করে দিই তাহলে এটা লম্ব হয়ে যাবে। শীর্ষবিন্দু এ থেকে বিপরীত বাহুর উপর লম্ব হলো। এবার যদি সি বিন্দু থেকে এ বি বাহুর উপর লম্ব অঙ্কন করতে হয় তাহলে সি বিন্দুতে কাটা বসিয়ে এখানে একটা বৃত্তচাপ নিতে হবে। ওকে, এইবার এখানে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ, এইখানে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ নেওয়া হবে। এবার এটা যদি আমরা যুক্ত করে দিই তাহলে আমরা কি পাব, আমরা এই লম্বটা পেয়ে যাব। এটা এডি লম্ব, এইটা বি লম্ব। ওকে, এবার বি বিন্দু থেকে সি বাহুর উপর লম্ব আঁকতে হবে, তাহলে বি বিন্দুতে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ নিতে হবে। এইখানে কাটা বসিয়ে একটা বৃত্তচাপ, সেম কাটা বসিয়ে একটা বৃত্তচাপ হবে। এটা যদি যুক্ত করে দেওয়া হয় তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা বি বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব পাবো। আমি তো হাতে আঁকলাম, তোমরা এটা যদি খাতায় আঁকো এটা দেখবে, এই যে তিনটে লম্ব যে আঁকা হয়েছে সেই লম্ব তিনটি সমবিন্দু হবে। অর্থাৎ এই তিনটে লম্ব একটি ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে তিনটি লম্ব অঙ্কন করা যায়, এ থেকে বিসি বাহুর উপর লম্ব এঁকেছি, বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব এঁকেছি, সি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব এঁকেছি, এই লম্ব তিনটি আমাদের সমবিন্দু হবে। এটাই হচ্ছে আমাদের আজকের প্রমাণ, খুব ইম্পর্টেন্ট প্রমাণ, কোনো জটিলতা কিছু নেই। আমরা এটাকে এবার সরাসরি উপপাদ্যর আকারে প্রমাণটা করব। তো আমাদের উপপাদ্যের স্টেটমেন্টটা হচ্ছে, একটি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি থেকে বিপরীত বাহু তিনটির উপরে যে তিনটি লম্ব অঙ্কন করা যায় সেই লম্ব তিনটি সমবিন্দু হয়। ঠিক আছে, তো প্রথমে আমাদের যেটা কাজ হচ্ছে, একটা যে কোনো ত্রিভুজ আমরা এঁকে নিচ্ছি। ভালো করে বুঝতে হবে, যে কোনো একটা ত্রিভুজ আমরা এঁকে নেব, ছোট করে আঁকছি। এই ত্রিভুজটা আমরা এঁকে নিলাম, ঠিক আছে, এ বি সি ত্রিভুজ। এইবার এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব আঁকা হয়েছে, এই লম্বটা হচ্ছে আমাদের এপি। বুঝতে পেরেছো সবাই? বি বিন্দু থেকে এসি বাহুর উপরে লম্ব আঁকা হয়েছে আমাদের, ধরা যাক সেটা হচ্ছে বি কিউ। আর সি বিন্দু থেকে এবি বাহুর উপর আমরা লম্ব এঁকেছি, লম্বটা ধরা যাক সি আর। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, ত্রিভুজ এবিসি নেওয়া হয়েছে, সেখানে আমরা এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে এপি লম্ব অঙ্কন করেছি, যা বিসি বাহুকে পি বিন্দুতে ছেদ করেছে। বি বিন্দু থেকে এসি বাহুর উপরে বি কিউ লম্ব অঙ্কন করা হয়েছে, আর সি বিন্দু থেকে এবি বাহুর উপরে সি আর লম্ব অঙ্কন করা হয়েছে। এই হলো আমাদের তিনটি লম্ব। আমাদের প্রমাণ করতে হবে কি, প্রামাণ্য কি হবে, আমরা আগে যেটা বললাম সেটা হচ্ছে প্রদত্ত বা বিশেষ নির্বচন। প্রামাণ্য কি হবে, এপি, B,
বিকিউ এবং সিআর এই লম্ব তিনটি সমবিন্দু। ঠিক আছে, কি প্রমাণ করব? প্রামাণ্য হচ্ছে প্রমাণ করতে হবে এপি, বিকিউ এবং সিআর এই লম্ব তিনটি সমবিন্দু হয়। অত্যন্ত সহজ বিষয়, কোনো জটিলতা নেই। এখানে আমাদের এই যে প্রমাণটা, আগের যে প্রমাণ আমরা করেছিলাম তিনটি উপপাদ্যে, এইখানে কিন্তু প্রমাণটা একটু অন্যরকমভাবে করব। এখানে একটা অঙ্কন আছে, বড় সড়ো দেখে নাও। এ বিন্দু থেকে আমরা বিসি বাহুর একটা সমান্তরাল লাইন টানব। ঠিক আছে, এ বিন্দু থেকে বিসি বাহুর সমান্তরাল লাইন টানব। তাহলে এটার সঙ্গে এইটা সমান্তরাল, বুঝতে পেরেছ? বিসির সঙ্গে এই লাইনটা। বি বিন্দু দিয়ে এই যে এসি এর সমান্তরাল টানব, বি বিন্দু দিয়ে এসি এই যে বাহু তার সমান্তরাল টানলাম। ওকে, আর সি বিন্দু দিয়ে আমরা কি করব, কার সমান্তরাল টানব? সি বিন্দু দিয়ে এই লাইনটার সমান্তরাল, এ বি যে বাহু তার সমান্তরাল আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, সমান্তরাল অঙ্কন করেছি, এরা পরস্পরকে ছেদ করবে। তাহলে এই ছেদবিন্দুগুলো আমরা দিয়ে দিচ্ছি ডি কমা ই কমা এফ। ওকে, তাহলে আমরা বুঝে নিই কার সঙ্গে কে সমান্তরাল। বিসির সঙ্গে হচ্ছে ডি এফ সমান্তরাল এঁকেছি। আচ্ছা, বি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল এঁকেছি। ঠিক আছে, আর সি বিন্দু দিয়ে এ বি এর সমান্তরাল এঁকেছি। তাহলে অঙ্কনটা আমরা কি বলবো, এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল, বি বিন্দু দিয়ে এসি বাহুর সমান্তরাল এবং সি বিন্দু দিয়ে এ বি বাহুর সমান্তরাল। সরল রেখা অঙ্কন করা হলো যারা পরস্পরকে ছেদ করেছে ডিই এফ বিন্দুতে, এর ফলে ডিই এফ একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই হলো আমাদের অঙ্কন। প্রমাণটা কিন্তু খুব কেয়ারফুলি দেখতে হবে। প্রথমে দেখো আমরা কিভাবে শুরু করেছি, প্রমাণ শুরু করছি। দেখো ভালো করে আগে দেখে নিই, এ ডি বি সি এই চতুর্ভুজটা দেখো, চতুর্ভুজ এ ডি বি সি এর, এ ডি বি সি এর এই চতুর্ভুজের কি হচ্ছে দেখো, ডি এ এক নম্বর দিয়ে কি লিখতে পারি, ডি এ সমান্তরাল বি সি। ব্র্যাকেটে যেহেতু ডি এফ এই পুরোটা সমান্তরাল বি সি এবং ডি কমা এ কমা এফ সমরেখ, অসুবিধা নেই তো? এই যে ডি এফ কার সাথে সমান্তরাল, বি সির সমান্তরাল অঙ্কন করেছি, আর ডি এটার সঙ্গে তার ফলে ডি এর সঙ্গে আমাদের বি সিটা সমান্তরাল হয়েছে। দু নম্বর দিয়ে কী লিখব, দেখো এসির সাথে আমাদের কে সমান্তরাল, এসির সাথে সমান্তরাল হচ্ছে ডিবি। তার কারণ কি, এসির সাথে কে সমান্তরাল, যেহেতু এসির সাথে ডিই সমান্তরাল এবং বলতে পারবো ডি কমা বি কমা ই সমরেখ, তাই তো? এসির সঙ্গে আমাদের ডিই সমান্তরাল আমরা এঁকেছি, আর যেহেতু ডি কমা বি কমা ই সমরেখ, তাহলে এসির সাথে ডিবি সমান্তরাল। তাহলে ডি এর সাথে বিসি সমান্তরাল আর এসির সাথে ডিবি সমান্তরাল, তাহলে এই চতুর্ভুজটা কেমন হয়ে গেল, বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এটা একটা সমান্তরিক হয়ে গেল। সুতরাং এ ডি বি সি চতুর্ভুজটি একটি সমান্তরিক। ব্র্যাকেটে কি লিখতে হবে, যে চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, যে চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল সেটি একটি সমান্তরিক। ব্যাস এটা লিখে ফেললাম। আর সমান্তরিক হলে কি হয়, সমান্তরিক হলে বিপরীত বাহু পরস্পর সমান হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, ডি এ এটার সাথে কে সমান, বিসি সমান। এক নম্বর, তো ডি এর সাথে বিসি সমান, এটা এক নম্বর। এবার আমরা কোন চতুর্ভুজে আসব, আবার চতুর্ভুজ কোনটা বলো, এ
এ বি সি এফ এর এই চতুর্ভুজ সম্বন্ধে কি বলা হচ্ছে? দেখো, এই চতুর্ভুজের একই রকম ভাবে এক নম্বর দিয়ে লিখব AF সমান্তরাল BC। তার কারণ যেহেতু DF সমান্তরাল BC এবং DA, AF সমরেখ, একই রকম ভাবে হচ্ছে। আর দু নম্বরে কি দেখো, এবির সাথে সমান্তরাল হচ্ছে আমাদের FC, যেহেতু AB সমান্তরাল FE, তাই না? আমরা সি বিন্দু দিয়ে AB সমান্তরাল এঁকেছিলাম FE। আর কে সমরেখ? FC, E সমরেখ। এই তো আমাদের কথা হলো। তাহলে দেখো, AF এর সাথে BC সমান্তরাল, AB-র সাথে CF সমান্তরাল, তাহলে আমরা বলতে পারবো সুতরাং ABCF চতুর্ভুজটি একটি সামান্তরিক। আর সামান্তরিকের বিপরীত বাহু কেমন হয়? সমান হয়। তাহলে সুতরাং আমরা বলতে পারবো AF এর সাথে কে সমান? BC সমান। এটা হচ্ছে দু নম্বর। ব্র্যাকেট একই রকম ভাবে লিখবো যে সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হয়। এবার চলো 1 আর 2-তে কি দেখে নিই। DA কার সাথে সমান? BC-র সাথে সমান। আর DAF কার সাথে সমান? BC-র থেকে সমান। তাহলে দেখো, আমরা 1 আর 2 থেকে পাবো DA = AF। 1 ও 2 থেকে পাওয়া যায়, তাই তো? DA = AF। এই অবধি পাওয়ার পর আমরা বাকি অংশটা মুছে দিচ্ছি, যেহেতু আমাদের জায়গা ছোট, তাই আমরা এই জায়গাটা একটু মুছে দিলাম। তো আমরা এখানে যেটুকু পাওয়ার দরকার ছিল সেটা পেয়ে গেছি। কি কি পেয়ে গেছি আমরা? আমরা পেয়ে গেছি DA = AF, অর্থাৎ DF এর মধ্যবিন্দু A, DF এর মধ্যবিন্দু A, তাই তো? কোনো সমস্যা নেই। এইবার একটা কথা হচ্ছে, দেখো ভালো করে দেখো, DF সমান্তরাল BC এবং AP ভেদক। DF সমান্তরাল BC তো অঙ্কনানুসারে দেওয়াই ছিল, আর APটা ভেদক। তাহলে দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে কি হয়? ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোণগুলির পরিমাপ পরস্পর সমান হয়, আর কি হয়? একান্তর কোণগুলিও সমান হয়। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? সুতরাং অ্যাঙ্গেল DAP = একান্তর অ্যাঙ্গেল APC। দেখো ভালো করে বুঝে নাও, DF BC, এটা ছেদ বিন্দু A, এটা হচ্ছে P। তাহলে কে? DAP, এই কোণটার সাথে কে সমান হবে? APC একান্তর। তাহলে APC মানে আবার কত? 90 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল, যেহেতু AP লম্ব BC, আগেই দেওয়া ছিল A বিন্দু থেকে BC বাহুর উপর AP লম্ব তো অঙ্কন করাই ছিল, এটাই তো আমাদের প্রদত্ত ছিল। তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটাও আমাদের হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে অর্থাৎ আমরা কি বলতে পারবো? অর্থাৎ বলতে পারবো AP লম্ব DF। দেখো, তাই তো? যেহেতু এইটা হচ্ছে DF, এটা হচ্ছে A বিন্দু, এই কোণটা যেহেতু আমাদের 90 ডিগ্রি, তাহলে APটা লম্ব DF। আবার এটা কি? DF এর মধ্যবিন্দু, ঠিক আছে? আবার DF এর মধ্যবিন্দু A, তাই কি না? তাহলে সুতরাং APটা কেমন হলো? DF এর কি হলো? সুতরাং AP সরল রেখাংশটি DF এর কি হবে? বুঝতে পারছ? লম্ব তো বটেই এবং সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে কি হলো? লম্ব সমদ্বিখণ্ডক। খুব ইম্পর্টেন্ট কথা এটা। কি বললাম? এটা 90 ডিগ্রি ছিল, আবার এটা হচ্ছে DF এর মধ্যবিন্দু, তাহলে APটা হলো DF এর লম্ব সমদ্বিখণ্ডক। অনুরূপে আমরা দেখাতে পারি,
অনুরূপে দেখানো যায় দেখাতে পারি বিকিউ হলো ডিই এর এই ডিই এর লম্ব সমদ্বিখণ্ডক এবং সিআর হলো কার ইএফ এর লম্ব সমদ্বিখণ্ডক। এই জিনিসটা ভালো করে খাও। কি কি পেলাম ভালো করে বুঝে নিচ্ছি। এই যে আমাদের ত্রিভুজ, ভালো করে তাকাও, ডিইএফ এই ত্রিভুজের এই বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এপি। ডি লম্ব সমদ্বিখণ্ডক কি? বিকিউ। আর ইএফ এর লম্ব সমদ্বিখণ্ডক কি পেয়েছি আমরা বলো? সিআর। তাই তো? তাহলে একটি ত্রিভুজের তিনটে লম্ব সমদ্বিখণ্ডক কিরকম হয় আমরা প্রথম উপপাদ্য করেছিলাম। এই ত্রিভুজে ডিএফ ত্রিভুজের তিনটে লম্ব সমদ্বিখণ্ডক কারা কারা? ডিএফ বাহু লম্ব সমদ্বিখণ্ডক এপি, ডি বাহু লম্ব সমদ্বিখণ্ডক বিকিউ, ইএফ বাহু লম্ব সমদ্বিখণ্ডক সিআর। আমরা জানি একটি ত্রিভুজের বাহু তিনটির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হয়। এটা আমরা কি করেছিলাম? প্রথম উপপাদ্য ছিল, সমবিন্দু সংক্রান্ত প্রথম উপপাদ্য ছিল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারব? অর্থাৎ এপি, বিকিউ ও সিআর সমবিন্দু। তাই তো? এর তিনটে লম্ব সমদ্বিখণ্ডক এপি, বিকিউ, সিআর সমবিন্দু। আমাদের তাই প্রমাণ করতে বলেছিল, এপি, বিকিউ এবং সিআর সমবিন্দু। দেখো মজাটা হচ্ছে, প্রথমে যদি এবিসি ত্রিভুজ নিই সেক্ষেত্রে এপি, বিকিউ, সিআর কি বলতো? এবিসি ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু তিনটি থেকে বিপরীত বাহুর উপর লম্ব। এপিটা হচ্ছে এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর লম্ব। কিন্তু আবার এপিটা হয়ে গেল এই বড় ত্রিভুজের ডিএফ বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। একই লাইন, যে এপি লাইনটা এর এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব, সেই এপিটাই কিনা এই ত্রিভুজের ডিএফ বাহুর লম্ব সমদ্বিখণ্ড। একই রকমভাবে এই দুটোও হবে। তাহলে এপি, বিকিউ, সিআর লম্ব সমদ্বিখণ্ডক দেখাতে পারলাম এই বড় ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু যেহেতু এপি, বিকিউ, সিআর এবিসি ত্রিভুজের ক্ষেত্রে শীর্ষবিন্দু তিনটি থেকে বিপরীত বাহুর উপর লম্ব, তাহলে উল্টোভাবে দেখালাম এই এপি, বিকিউ এবং সিআর সমবিন্দু। অর্থাৎ ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব তিনটি সমবিন্দু হয়। প্রমাণ করতে পারলাম এটা। এই যে ছেদবিন্দুটা হলো, দেখলে সমবিন্দু হবে, তোমরা ছবি একে দেখতে পারো, এটাকে বলা হবে লম্ব বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে অর্থ সেন্টার। অর্থ সেন্টার এটাকে বলা হচ্ছে লম্ব। যদি জিজ্ঞেস করে লম্ব বিন্দু কাকে বলে, তাহলে তোমরা কি বলবে? একটি ত্রিভুজে আমরা জানি একটি ত্রিভুজে শীর্ষবিন্দু তিনটি থেকে বিপরীত বাহু তিনটির উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু হয়। ঠিক আছে, এই যে লম্ব তিনটি যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে সেই বিন্দুটি হলো ত্রিভুজের লম্ব বিন্দু বা অর্থ সেন্টার। ঠিক আছে, আমরা এই সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট অঙ্ক করি, তাহলে আমাদের বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে যাবে। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে, যদি এরকম দেওয়া হয় ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু ও এবং অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তবে অ্যাঙ্গেল বিওসি এর পরিমাপ কত? ওকে, আমরা ছবিটা আঁকি, ছবি না আঁকলে বুঝতে পারবো না। ভালো করে বুঝে নিচ্ছি বিষয়টা কি, খুব কিছু লিখবো না কিন্তু, ভালো করে ছবিটা আগে দেখো। এই হচ্ছে আমাদের ছবি, পরীক্ষায় খুব আসে কিন্তু, ভালো করে বুঝে নাও। এবিসি ত্রিভুজ যা লম্ব বিন্দু বলা হচ্ছে ও, ধরা যাক এখানে কোথাও লম্ব বিন্দু আছে, তাহলে
অ্যাঙ্গেল বিএসসি হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটাকে দেওয়া হয়েছে 30 ডিগ্রি। জানতে চাইছে বিওসি এই কোণটা কত হবে। ঠিক আছে, আমরা ঠিক করে একটু আঁকি। এইটা হচ্ছে আমাদের কোণ, ওকে। এই কোণটা কত আমাদের জানতে চাইছে, অ্যাঙ্গেল বিওসি এই কোণটা কত, ভীষণ ইম্পর্টেন্ট। এবার যে কথাটা আমাদের দরকার জানা সেটা হচ্ছে, যেহেতু লম্ব বিন্দু তাহলে বি বিন্দু থেকে ও হচ্ছে লম্ব বিন্দু, তাহলে বিও যদি যুক্ত করে বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি হবে। যেহেতু লম্ব বিন্দু যদি বিও যুক্ত করে বাড়িয়ে দেওয়া হয়, এই যে পি বিন্দুতে ছেদ করলো এইটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, তা লম্ব না হলে লম্ব বিন্দু হবার প্রশ্ন নেই। আবার সিও যদি যুক্ত করে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে এটি যদি কিউ বিন্দুতে ছেদ করে আমরা ধরে নিই, তাহলে এইটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম বিষয়টা। যেহেতু আমাদের লম্ব বিন্দু হচ্ছে ও, সুতরাং বিওকে যদি বর্ধিত করা হয় আর সিওকে যদি বর্ধিত করা হয়, তাহলে এখানে পি বিন্দুতে ছেদ করেছে, এখানে কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে অবশ্যই আমরা এখানে বলতে পারবো বিপি লম্ব এসি হবে এবং সি কিউ লম্ব এবি হবে। অর্থাৎ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত হবে বলো তো, অ্যাঙ্গেল এ পি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি, আর অ্যাঙ্গেল এ কিউ সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, যেহেতু 90। তিনটে থেকে লম্ব যদি না হয়, যদি লম্বভাবে না হয়, তাহলে লম্ব বিন্দু হওয়ার তো কোনো প্রশ্নই নেই। তাহলে সেহেতু লম্ব বিন্দু দিয়ে যদি টেনে দেওয়া হয় এই শীর্ষ বিন্দুটাকে, যেখানে ছেদ করবে সেটা লম্ব হবেই। এবার করে তাহলে এই চতুর্ভুজটায় কি পাচ্ছি, চতুর্ভুজ এ কিউ ও পি এ, বুঝতে পারছো এই ত্রিভুজে কী কী পাচ্ছি, অ্যাঙ্গেল কিউ ও পি, কিউ ও পি প্লাস অ্যাঙ্গেল এ পিও, এই অ্যাঙ্গেলটা প্লাস অ্যাঙ্গেল এ কিউ ও প্লাস অ্যাঙ্গেল কিউ এ পি ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। ভালো করে বুঝে নাও, এই চারটে কোণ নিয়েছি, কিউ ও পি, এ পিও, এ কিউ ও আর কিউ এ পি। তাহলে কিউ ও পি সম্বন্ধে আমরা জানি না, কিউ ও পি আমরা জানি না, এ পিও 90 ডিগ্রি, এইটাও 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে অর্থাৎ অ্যাঙ্গেল কিউ ও পি কত হয়ে যাচ্ছে, 90 90 180 বাদ দিয়ে দিলাম, তাহলে 180 - 30 ডিগ্রি, মানে হচ্ছে 150 ডিগ্রি এই কোণটা। তাহলে এই কোণটা কত হবে, সুতরাং অ্যাঙ্গেল বিওসি কত হয়ে যাবে, বিপ্রতীপ অ্যাঙ্গেল কোণটা কিউ ও পি, তাহলে এইটাও 150 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো, যেহেতু এটা 150 ডিগ্রি তাহলে বিওসিটাও হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ, তাহলে এইটাও 150 ডিগ্রি হবে। এই অঙ্কটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, আমরা আগে উপপাদ্যটা ভালো করে বুঝিয়ে দিয়েছি, লম্ববিন্দু কাকে বলে বলে দিয়েছি, এবার লম্ববিন্দু সংক্রান্ত আমরা এই অঙ্কটাও করলাম, খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, উপপাদ্যটা যেভাবে বলা হলো সেভাবেই কিন্তু তোমরা লিখবে, ডিটেলে লিখবে, পাশাপাশি যা যা কারণ দেওয়া হয়েছিল এক দুই করে, সেই কারণগুলো কিন্তু তোমরা অবশ্যই দেবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো করে বুঝতে পেরেছো।